এই সিদ্ধান্তটা নিলাম, যেটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন আমি কারোর সঙ্গে আলোচনাও করিনি। মানে স্বপ্ন হচ্ছে রঞ্জি ট্রফি, সেই দুঃখটা তো জীবনভর থাকবে। একটা টাইম আসে যখন ইয়াং ছেলেরা ট্যালেন্টেড আসে, তখন আস্তে আস্তে জায়গা ছেড়ে দিতে হয়। প্রেসিডেন্ট অফ সিএবি অ্যাসোসিয়েশন যখন চাইছে বলছে, তখন তো রিথিং করা উচিত। নমস্কার, সংবাদ প্রতিদিন .in এ আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় খবর, অবসরের সিদ্ধান্ত বদলে ফের মাঠে ফিরতে চলেছেন মনোজ তিওয়ারি। আপনারা সবাই জানেন কদিন আগে নিজের ফেসবুক পেজে মনোজ অবসরের সিদ্ধান্ত জানিয়েছিল। সবাইকে চমকে দিয়ে কেন হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নেওয়া আর কেনই বা প্রত্যাবর্তন, আসুন আমরা স্বয়ং মনোজের থেকেই শুনি। মনোজ দা, হঠাৎ করে মানে আচমকা সবাইকে চমকে দিয়ে সকালে কেন এই সিদ্ধান্তটা একটু বলবে? দেখো, প্রথমেই আমি কাউকে চমকাতে চাইনি, সিদ্ধান্তটা হয়ে গেছিলো। অবভিয়াসলি যারা খেলা প্রেমীরা আছে, অবভিয়াসলি যারা এত বছরে যারা খেলাধুলো আমার দেখেছে, ভালোবেসেছে, সাপোর্ট করেছে, তো তারা দুঃখ পেয়েছিল। বাট ওই সিদ্ধান্তটা এই জন্যই কেন, তোমরা সবাই আমাকে চেনো, মানে আমি একটু ইমোশনাল ছেলে, আবেগে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর যারা এই ইন্টারভিউ শুনবে তারা হয়তো রিলেট করতে পারবে, যারা ইমোশনাল লোকেরা হয় তারা অনেক সময় এক একটা ফেজে চলে যায়, মানে মাইন্ডটা না ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো তখন ওই যখন ব্ল্যাঙ্ক হয় তখনই এই ধরনের সিদ্ধান্ত হয়। বাট যখনই এই সিদ্ধান্তটা নিলাম, যেটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন আমি কারোর সঙ্গে আলোচনাও করিনি, বিশেষ করে বউয়ের সঙ্গে আলোচনা করিনি, আমার চাইল্ডহুড কোচের সঙ্গে আলোচনা হয়নি, সিএবি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়নি, কোচের সঙ্গে আলোচনা করিনি, আর যারা কাছে আছে তাদেরকে কাউকে না জানিয়ে এটা করে ফেলেছিলাম। যখন বউ জানতে পারলো তখন ও জিম করতে গেছিলো, দৌড়ে এলো, তারপরে বকা টকা দিল, বকা দিল, তারপরে বোঝালো কি গত বছর তো ফাইনাল খেললি, তোর নেতৃত্বতে ফাইনাল গেল দল, তারপরে এত বছর খেলছিস, মাঠ থেকে অবসর নেওয়াটা ভালো থাকতো, ও খুশি ছিল না। তারপরে রাত্রিবেলা স্নেহাশিস দার সঙ্গে যখন কথা হয়, উনিও আমায় বলল কি মাঠ থেকে অবসর নে, খেলে নে, এত বছর খেলেছি, সেটাই হবে বেস্ট ফেয়ারওয়েল। তো এই দুজনের কনভিনসিংয়ের জন্যে আজকে অবভিয়াসলি চিন্তাভাবনা করে আবার দিতে চাই বাংলাকে, মানে ওয়ান লাস্ট টাইম বাংলার হয়ে মাঠে নামতে চাই রেড বল ক্রিকেটে, আর নেবে একটা হোল হার্টেডলি মোর দেন 100% দিয়ে বাংলাকে রঞ্জি ট্রফি দিয়ে অবসর নিতে চাই। এবার ট্রফি আসবে কি আসবে না সেটা কপালের ব্যাপার, আমরা যদি ভালো ক্রিকেট খেলি তার উপরে আছে, বাট স্বপ্নটা এইটাই। হ্যাঁ, একজন ক্রিকেটারের কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে তার অবসরের সিদ্ধান্তটা জানানো। তো কি এমন মানে ইমোশনালি এ হয়েছিল যদি একটু বলো, মানে সেটা দেখো যারা ইমোশনাল লোকেরা হয় তারা অনেক কারণ হয়, অনেক কারণের জন্য সিদ্ধান্ত হয়, বাট আমার সেরকম কোনো কারণ নেই, মানে হয়ে গেছে এটা, এরকম কোনো মানে পার্টিকুলার রিজন বললে হবে না। ইট জাস্ট দ্যাট কি একটা মোমেন্ট, ওয়ান ফাইন ডে বলি না আমরা, এই ডিসিশনটা হয়ে যায়, তো সেটাই হয়েছে। তো একটাই হচ্ছিলো যখন সাদা বলের টিম হয়েছিল, হয়তো সেই টিমে তোমাকে হয়নি, কোথাও থেকে কি সেই অভিমান একটা কাজ করেছিল? যে আমার মনে হয় না সেটা নিয়ে আমি অনেক দুঃখ পেয়েছিলাম। দেখো, এক একটা দিন আসে একটা প্লেয়ারের কেরিয়ারে কি একটা বয়সের পর, অবভিয়াসলি যখন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিভাশীল খেলোয়াড়রা উঠে আসছে, ইভেন দো আমার লাস্ট ইয়ার পারফরমেন্স বেশ ভালোই গেছিলো, খারাপ যায়নি। দেখো, স্ট্যাটিস্টিক্স তো, যারা স্ট্যাটস নিয়ে কথা বলে তাদের চিন্তাভাবনা ক্রিকেটের প্রতি আলাদা আছে, আর যারা মাঠ থেকে খেলা দেখে, যারা দেখে কন্ট্রিবিউশন কি ওই সময়ে ওই 10টা ওভার বা 8টা ওভার 3টে উইকেট বা 15 রান 5 বলে বা 25 রান 10 বলে, তো ওইভাবে কন্ট্রিবিউশন দেখে যারা খেলা বোঝে তাদের খেলা বোঝার কোয়ালিটি আলাদা। তো অবভিয়াসলি লাস্ট ইয়ার আমার পারফরমেন্স অতটাও বাজে যায়নি, ভালোই গেছিলো, কিন্তু আমরা সকলেই জানি একটা টাইম আসে যখন ইয়াং ছেলেরা ট্যালেন্টেড আসে, তখন আস্তে আস্তে জায়গা ছেড়ে দিতে হয়। অবভিয়াসলি আমি নেই এবছর, বাট সেটার কোনো অভিমান নেই আমার, আমি হ্যাপিলি রঞ্জি ট্রফি খেলে শেষ করতে। তো তুমি যখন করেছিলে সেটা সকালে করেছিলে, আগের দিন রাত্রে কি এরকম তোমার কিছু মাথায় ছিল না হঠাৎ করে সকালে উঠে? সকালে, রাত্রিবেলা সেরকম নয়, তোমরা তো সকলেই জানো, মানে আমি লাস্ট ইয়ার তোমাদেরকেই তো বললাম কি আর একটা বছর খেলে যেতে চাই, এইটাই যদি রঞ্জি ট্রফি ফাইনালস না পৌঁছতাম, তাহলে পারফরমেন্স যদি ব্যক্তিগত খারাপ হতো তাহলে অনেক আগেই লাস্ট ইয়ারই ছেড়ে দিতাম, কিন্তু যখন ভালো হয়েছে তখন নিশ্চয়ই, আর আমাদের দল বেশ ভালো খেলছে, প্রতিভাশীল খেলোয়াড়রা আছে, তাদেরকে নিয়ে আর একটা লাস্ট ট্রাই।
তো ওই ওই যে ওই কয়েক ঘন্টা ওই সিচুয়েশনটা তুমি কি করে মানে কি রকম ভাবে ওভারকাম করলে বা ওই কয়েকটা দিন মানে অবসরের সিদ্ধান্ত গ্রহণ থেকে আজকে যখন আবার এ করলে যে তুমি আবার ফিরছো এই এই ফ্রেজটা বলবে মানে কতটা মেন্টালি এ গেছে বা এতদিন তা ছেড়ে দাও মানে যখন বউ দৌড়ে এসে যখন বোঝায় না তবে হাজবেন্ডরা বোঝে মানে আর পৃথিবীর যে কোনো প্রাণী যদি এসে বলে তার আগে তো বউয়ের কথাটা শুনবে কেন যে আমার প্রায় 10 বছর বিয়ে হয়েছে তার আগে 7 বছর আমার রিলেশনশিপ 17 বছর একটা আমাদের ভালোবাসা একটা ফ্রেন্ডশিপ বন্ডিং বলো সোলমেট আমার তো সে যখন বসিয়ে কিছু বোঝায় তো নিশ্চয়ই মানুষ বোঝে বা হাজবেন্ডরা বোঝে তখন বুঝলাম পয়েন্টসগুলো তখন ওই যে ফেজটা বললাম না ব্ল্যাঙ্ক মাইন্ড থেকে অবভিয়াসলি বেরিয়ে এসে তখন এই কনভিন্স করালো আমাকে তারপরে যখন রাজদা বলে একটা প্রেসিডেন্ট অফ সিএবি অ্যাসোসিয়েশন যখন চাইছে বলছে তখন তো রিথিঙ্ক করা উচিতই তো টিমের কারোর সাথে কথা হলো এটা নিয়ে এখনো পর্যন্ত যে না এখন পর্যন্ত হয়নি এখনো মোবাইল আমি দেখিনি সাইলেন্টে আছে এখন যখন গাড়িতে বসে যখন বাড়ি যাব যখন কল আসবে তখন নিশ্চয়ই মেসেজেস দেখবে আমি দেখবো আর রিপ্লাই টিপ্লাই করবো তো লাস্ট ইয়ার আমরা ফাইনাল খেলেছি তুমি বরাবর বলে এসেছো যে মানে এত বছর বাংলা খেলেছো কিন্তু রঞ্জি ট্রফিটা কখনো পাওনি সেটা তোমাকে আরও বেশি ছোটায় তো সেটাও কি কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে আরও একটা বছর চেষ্টা করা যে সেটাই হচ্ছে মূল লক্ষ্য মানে স্বপ্ন হচ্ছে রঞ্জি ট্রফি নাহলে আমার কি স্বপ্ন মানে আবার ফেরত আসার কি দরকার শুধু আমি রিটায়ারমেন্ট নেওয়ার জন্য আমি খেলতে আসছি না মাঠ থেকে শুধু রিটায়ারমেন্ট নেওয়ার জন্য আমি আরেকটা বছর খেলছি না মূল লক্ষ্য হচ্ছে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হব সেটাই মূল লক্ষ্য তারপরে খেলতে খেলতে মাঠ থেকে যে হয় যেরকম একটা বছর খেললে সাতখানা তোমার লিগ ফেজ আছে তারপরে কোয়ার্টার সেমিফাইনাল তো এই 10টা ম্যাচ চিন্তাভাবনা করে ট্রফিটার ভিজুয়ালাইজেশন করে মাঠ থেকে অবসর নিতে চাই তো একটা জিনিস তুমি কি মানে এবার শুধু একটাই ফরম্যাট রঞ্জি ট্রফি খেলবে না মানে এটা স্পষ্ট করেই দিয়েছি শুধু লাল বল মানে যেটা রঞ্জি ট্রফি হয় সেটাই খেলে মানে রঞ্জিটাকে আরো বেশি ফোকাস করছো ওইটাই মূল ফোকাসটা ওইটাই কেন আমি হোয়াইট বলে তো খেলছি না আমি বলেই দিয়েছি এখন আর আমার কাছে এখন ডিসেম্বর অবধি টাইম আছে নিজেকে আরো মাঠে ফিরে ট্রেনিং ফ্রেনিং করে প্রিপারেশন নিজে করে তারপরে রঞ্জি ট্রফি শুরু তো লাস্ট ইয়ার তোমার ক্যাপ্টেনসিতে আমাদের দারুণ একটা সিজন গেছে তো এই বছরও কি ক্যাপ্টেনসি নিয়ে কিছু কথাবার্তা বা তুমি ক্যাপ্টেন মানে ভাবনা চিন্তা আমি এটা নিয়ে তো ভাবতে পারি না কেন আমি তো অ্যাজ আ খেলোয়াড় আগে তারপরে তো সিলেক্টররা যারা ক্যাপ্টেন সিলেক্ট করে তাদের ওপরে থাকে না আমি অ্যাজ আ ক্যাপ্টেন অবভিয়াসলি আমি চাই আমার আমার নেতৃত্বতে ফাইনাল উঠেছে তো অবভিয়াসলি চাইবো কি যখন শেষ করছি সারা জীবন আন্ডার 19 লেভেল থেকে ভারতীয় দল আন্ডার 19 যখন নেতৃত্ব করলাম রোহিত শর্মা থেকে শুরু করে পীয়ূষ চাওলা থেকে শুরু করে বড় বড় প্লেয়ার এখন যারা নাম করেছে দেশের হয়ে সব আমার আমার আন্ডার ক্যাপ্টেন্সিতে খেলে এগিয়ে গেছে আর সারা বছরই তো করে আন্ডার 19 করেছি 23 করেছি জোনের করেছি ইন্ডিয়া এ করেছি বাংলাকে টি-20 চ্যাম্পিয়ন যখন হলাম আমি ক্যাপ্টেন ছিলাম দিওদার ট্রফি জিতলাম আমি ক্যাপ্টেন ছিলাম ই জোন যখন জিতলাম আমি ক্যাপ্টেন ছিলাম 19 জিতলাম আমি ছিলাম তো বরাবরই ছোটোবেলা থেকে নেতৃত্ব করে ট্রফি হয়তো দিতে পেরেছি শুধুমাত্র রঞ্জি ট্রফিটা বেঁচে আছে সেটা 4 বার ফাইনাল গেছি 4 বারে কিছু হয়নি 5ম বার গিয়ে ভগবানের যদি আশীর্বাদ থাকে যদি অনেস্টলি আমরা খাটাখাটনি করি ক্রিকেট ভালো খেললে আমরা জিতবো আর একটা তুমি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছো ফার্স্ট ক্লাসে তোমার 10,000 রানের একদম কাছে তো সেটা কি কোথাও মানে মাথায় আছে মানে হঠাৎ করে সেটা কোনোদিন মাথায় থাকে না দেখো ব্যক্তিগত রান হয়তো এটাকে ধরা হয় কিন্তু আমি মনে করি না এটা কোনোদিন ব্যক্তিগত রান হয় আমরা যখন পরিসংখ্যান দেখি তখন এটা আমার নামে আসে বা কারোর নামে আসে কিন্তু এই যে 100 যখন রান করি তখন তো আমার যে পার্টনার আছে বা আদার টিমমেটসরা আছে তারা তো আমার জন্য 50 রান দৌড়েছে তারা তো ইয়েস নো করেছে তারা সমর্থন না করলে 100 রান হয় কোনো দিন তো এটা ব্যক্তিগত স্ট্যাটস কোনো দিন হতে পারে না হয়তো দেখানোর জানানোর জন্য এটাকে দেখানো হয় বাট ইভেনচুয়ালি ওইটা কোনোদিন মাথায় ছিল না আর থাকবেও না হলে হলো না হলে হলো লাস্ট একটা প্রশ্ন তো অনেকেই বলছে যে তোমার এত মানে এত
রেকর্ড এত, এ তোমার সেঞ্চুরি করার পর 14টা ম্যাচ তোমাকে বাইরে থাকতে হয়েছিল, তো কোথাও গিয়ে তোমার এখন মনে হয় মানে তোমার সাথে কিছুটা হলেও অবিচার হয়েছে? কারণ সেঞ্চুরি করার পর লাস্ট একটা আমাদের ইন্টারভিউতে সম্বরণদাও বলেছিল যে এটা বোধহয় ভারতীয় ক্রিকেটে যে একটা প্লেয়ার সেঞ্চুরি করছে তারপর তাকে বসিয়ে রাখছে, তো কোথাও গিয়ে মানে সেই দুঃখতাটা তো জীবনভর থাকবে। মানে যতদিন ক্রিকেট আমি খেলবো বা কাছ থেকে দেখবো বা যত ক্রিকেটের মধ্যে ইনভলভ থাকবো বা ভারতকে খেলতে দেখবো, যখন আজকের দিনে যখন আমরা দেখি এক একটা প্লেয়ার মানে ভালো না পারফর্ম করলেও তাদেরকে ব্যাক করা হয়, ক্যাপ্টেন এসে মিডিয়াতে বলে কি আমি এই প্লেয়ারটাকে ব্যাক করব, আমি বাইরের কথা শুনি না, কোচও ব্যাক করে, এরকম যদি ওই সময় থাকতো তাহলে নিশ্চয়ই 100 রান করে ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে ভারতের হয়ে কেউ 14টা ম্যাচ প্লেয়িং 11 থেকে বসে না। তারপরে আসার পরেও কিন্তু 4টে উইকেট নিলাম, 25 রান করলাম সেই ম্যাচে, 65 রান করলাম পঞ্চম ম্যাচে, তারপরেও তো সেম স্টোরি ছিল। তো সেই দুঃখতাটা তো সারা জীবন থেকেই যাবে। বাট আমি এরকম একটা ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনার লোক কি যা হয়েছে হয়ে গেছে, আর যা হয় ভালোর জন্য হয়, মানে ওইটাকে নিয়ে তো বসে থাকা যাবে না। এই যে জিজ্ঞেস করলে কি দুঃখ থাকবে কিনা, দুঃখ থাকবে, কিন্তু দুঃখটা কখন থাকবে, যখন খেলা দেখবো বা ইন্ডিয়ার খেলা দেখি, বা এখন তো তোমরা জানো রাজনীতির ময়দানে নেমেছি, এখন সময় দিতে হয়, আমি হ্যাপি আছি, নিজের পরিবারে হ্যাপি ফ্যামিলি লাইফ চলছে, বাচ্চা আছে, সব খুশি এখন, নো কমপ্লেন্স। তো অনেক ধন্যবাদ মনোজ দাকে। তো আমরা শুনে নিলাম মনোজ দার কথা। তো এরকম অনেক খবর আর আপডেটের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in-এ। ক্যামেরায় শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায় ও শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপন সাহা।